কতদিন হেফজ করেছে ও? প্রতিদিন কতটুকু করে সবক শুনেছে? ওকে এর জন্য কি মারধর করছেন? তো তুমি যে আমার সাথে দেখা করতে চাইছো, আমাকে তুমি কিভাবে চিনো? তো তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এটা তোমার জন্য হাদিয়া, যে কোনো জায়গা দিয়ে ধরলে পড়তে পারবো ইনশাল্লাহ। দোয়া করি ওর জন্য, ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজে কোরআন, আলেমে দ্বীন, দাঈর আল্লাহ হিসাবে কবুল করুন। কি নাম তোমার? হাবিবুর রহমান। মাশা আল্লাহ, কতদিন হেফজ করেছে ও? 49 দিনে হেফজ শুরু এবং শেষ? জি, নাজারা আলাদা, নাজারা আলাদা থাকবেই। মানে হেফজের সবক শুরু হয়েছে থেকে না 49 দিনে হেফজ শেষ করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনানি, শুনানি শুরু চলছে, যে কোনো জায়গা দিয়ে ধরলে পড়তে পারবা ইনশাল্লাহ? তালাত করতে পারবা? ঠিক আছে, কতটুকু পারা দেখি, আমি সহজ সহজ করে ধরি, একদম তোমার জন্য সহজ হয় এরকম করে ধরি। তুমি সূরা ইয়াসিনটা শুরু থেকে পড়ো দেখি। بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم حسبك ما شاء الله এই যে তুমি তো পারছো, তুমি তো ভয় পাচ্ছিলে, তাহলে পারবে বোঝা গেছে। আরে জায়গা থেকে ধরি সহজ করে, মাঝখান থেকে ধরলাম তো, একটু শেষের থেকে ধরি। সূরা মুলকের শুরু থেকে পড়ো একদম সহজ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير حسبك ওক কতদিন মানে প্রতিদিন কত করে সবক শুনেছে? প্রথম শুরু লাগলে 5 পৃষ্ঠা করে, পর আস্তে আস্তে সর্বশেষ 17 পৃষ্ঠা পর্যন্ত শুনেছে। মাশাআল্লাহ, এই 49 দিনের মধ্যেই তাহলে কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো। ওকে এর জন্য কি মারধর করছেন? না, এই আগ্রহে পড়ছে। আগ্রহে পড়ছে, মানে কোনো তাকে শাস্তি দিতে হয় নাই, সে নিজে নিজেই নাজরা যখন পড়ে তখন এটা অনুধাবন করতে পারে না যে সে এরকম এত অর্জন করবে, এত ভালো করে ইয়ে করতে পারবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। সে হেফজ শেষ করছে ওই দিন বিকেলে, পূর্বের মতো পড়তে বসে গেছে। মাশাআল্লাহ। কি নাম তোমার? মোহাম্মদ হাবিবুর রহমান। হাবিবুর রহমান, মাশাআল্লাহ। তো তুমি যে আমার সাথে দেখা করতে চাইছো, আমাকে তুমি কিভাবে চিনো? কেউ কি শিখাই দিছে এটা? তুমি নিজে থেকে চাইছো? হ্যাঁ, তাহলে আমাকে চিনো কিভাবে তুমি? আমি জানি আপনি অনেক একজন ভালো মানুষ। কিভাবে জানো সেটা তুমি? আমি প্রত্যেক সময় আপনার ওয়াজ দেখি, মোবাইলে ওয়াজ দেখো, তুই তো ভালো জিনিস না। ছোট মানুষ মোবাইল বেশি দেখলে চোখ নষ্ট হয়, মোবাইলে ওয়াজ দেখতে গেলে তোমার সময় নষ্ট হয়। তুমি ছাত্র মানুষ তো পড়াশোনা করা মানুষ, তুমি তো মেধাবী ছেলে মাশাল্লাহ, তাহলে মোবাইল যা দেখেছো দেখেছো, সামনে আর বেশি একটা মোবাইল দেখবা না, ঠিক আছে ইনশাল্লাহ।
ও আচ্ছা মাশাআল্লাহ, বুঝতে পারছি। তাহলে ওর বাবা আমাদের লাইভে প্রশ্ন উত্তর সেশন শুনতো অনেক অনেক করতে, কিন্তু কখনো পাই নাই, কখনো আপনাকে মানে ইয়াতে পাই নাই। আচ্ছা, তা মানে ওর মধ্যে আগ্রহ ছিল, এই তো? আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু পত্র পত্রিকা নিউজের মাধ্যমে জানতে পেরেছি তোমাকে খুঁজে বের করেছি, আমি দেশে বাইরে ছিলাম, পরশুদিন আমি দেশে আসছি, তো এই জন্য দেরি হলো তোমার সাথে দেখা করতে। তোমার সাথে দেখা করে তো আমার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তুমি দেখা করতে চাইছো, উল্টা তো আমাদের দেখা করতে যাওয়া উচিত তোমার কাছে। দোয়া করি ওর জন্য, ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজে কোরআন, আলেমে দ্বীন, দাঈ আল্লাহ হিসাবে কবুল করুন, মাশাআল্লাহ। এখন আপনাদের যারা অভিভাবক আছেন, শিক্ষক আছেন, আপনাদের প্রতি আমার দুইটা অনুরোধ থাকবে। এক নম্বর হলো যে খুব বেশি ওকে মাহফিলে মাহফিলে নিয়ে যাওয়া, বিভিন্ন জায়গায় মিডিয়ার সামনে নিয়ে আসা, এগুলো যত কম করতে পারবেন তত ভালো হবে। কেন? কারণ হলো যে এগুলো করলে একে তো বদনজর লাগে যায়, বদনজর লেগে গেলে এসব ছেলেরা আর সামনে খুব একটা অগ্রসর হতে পারে না। দ্বিতীয়ত হলো যে ছোট মানুষ অনেক বেশি প্রশংসা, অনেক বেশি ভাবা পাওয়া শুরু করলে পরবর্তীতে পড়াশোনার আগ্রহটা কিন্তু হারিয়ে যায়। তো এই জন্য আমরা চাই না এই সমস্ত মেধাবী ছেলেপেলেরা কোনোভাবে নষ্ট হয়ে যাক। হ্যাঁ, আপনি অনুগ্রহ করে এই জিনিসটা একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করুক, যোগ্যতা অর্জন হোক, ভালো মানুষ হোক, যোগ্য মানুষ হোক, দোয়া করতে হবে। আর সকাল সন্ধ্যার আমলগুলো খুব বেশি বেশি করতে হবে, বিশেষ করে বদনজর থেকে, বিভিন্ন বস্তুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য যে আমলগুলো, এগুলো বেশি বেশি করাবেন ইনশাআল্লাহ। এগুলো মাসুম দোয়াগুলো যদি বেশি করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সেভ করবেন, আল্লাহ হেফাজত রাখবেন ইনশাআল্লাহ বিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হাবিবুর রহমান, ও কি হাবিবুর রহমানের ভাই নাকি? মাশাআল্লাহ, কি নাম তোমার? আব্দুর রহমান, তুমি হেফজ করছো? ও মাশাআল্লাহ, তোমার ওরও এক বছর কয়েক মাস ভিতরে হেফজ হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে মাশাআল্লাহ। কয় ভাই তোমরা? দুই ভাই এক বোন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমাদের জন্য সামান্য একটু হাদিয়া আছে আমার তরফ থেকে, হাদিয়াটা আমি দেবো ইনশাআল্লাহ। ওনা হাদিয়াটা দেন, এটা তোমার জন্য। এটা তোমার জন্য হাদিয়া, এখানে একটা জামা আছে তোমার জন্য। হ্যাঁ, এটা হলো আব্দুর রহমান তোমার জন্য, এটা তুমি রাখো। এইটা হলো ওস্তাদ আপনার জন্য, সামান্য একটু ছোট্ট একটা হাদিয়া। আচ্ছা, এইটা আপনার জন্য বোন, আল্লাহ আপনাকে জাযা খায়র দান করুন। আর ভাই যেহেতু আসছেন, ভাইয়ের জন্য কোনো একটা কিছু থাকলে ভালো হয়, আপনার জন্য একটা আতর আমার তরফ থেকে ইনশাআল্লাহ দিয়ে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।